আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা জানব স্ত্রী দিনদার কিন্তু স্বামীর কথা বাবা মানে না, তো এমন তো অবস্থায় ওই স্ত্রী জান্নাতে যেতে পারবে কিনা সেক্ষেত্রে আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহদা আকদামিল উম্মাহাত, পুরুষদের জান্নাত হচ্ছে তাদের মায়েদের পায়ের নিচে। মায়ের সম্মান, সেবা, যত্ন, স্নেহ, মমতা করতে হবে, বাবাকেও করতে হবে। আল্লাহ রাসূল বলেন আমি যদি কোনো নারী যদি এমন কোনো আদেশ থাকতো যে মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা করবে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। ভাগ্যিস সেই বিধান আল্লাহ পাক দেননি, এই জন্য সেজদা করার বিধান নাই। এই জন্য স্বামীদের কথা অবশ্যই অবশ্যই মানতে হবে, যদি স্বামী হক কথা বলে, স্বামী হকের পথে থাকে। এই জন্য স্বামীর দিকটা অবশ্যই বিবেচনা করতে হবে স্ত্রীদেরকে। শুধুমাত্র ইবাদত করেই জান্নাত যাওয়া 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 যাবে না, স্ত্রীদের জান্নাত স্বামীর পায়ের নিচে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে ইসলামে একটা দিক নির্দেশনা, পুরুষটা দিবেন তার মায়ের সেবা, স্বামী স্ত্রীরা করবে তাদের স্বামীর সেবা, কিন্তু ঘুরা ফিরা কিন্তু এই একই হলো। নারীরা ঘুরতে থাকবে তাদের ইয়ার নিচে, স্বামীর নিচে, স্বামীর পায়ের নিচে, আর ছেলেরা সবাই ঘুরতে থাকবে তাদের মায়ের পায়ের নিচে। মানে মেয়েরাও একদিক থেকে সম্মান পাইলো, আবার পুরুষরা একদিক থেকে সম্মান পাইলো। ইসলাম কারোর উপর জুলুম করে নাই, কিন্তু মেয়েরা ভাববেন স্বামীর অধিকার দিছে, আরে পুরুষরাও তো আরেক জায়গায় দায়িত্ব দিয়ে দিছে, আপনি এটা বুঝেন না কেন? শুধু আর আপনারটাই দেখলেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার ফেসবুকের ভিডিওগুলো যদি ভালো, আমার ফেসবুকে যারা ফেসবুক থেকে যারা দেখেন আমার পেজটা লাইক দিতে পারেন, আর ইউটিউব থেকে ভিডিওগুলো দেখলে যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে দিতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার মেয়ের একটা ইউটিউব চ্যানেল আছে হাফসা বিদ্যুৎ জুবাইর, আমার মেয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন, ওখানেও আমি বিভিন্ন আলোচনা দিয়ে থাকি। মেয়ের ভিডিওগুলো দেওয়া হয়, আমাদের মাদ্রাসার ছাত্রদের ভিডিওগুলো দেওয়া হয়। তারপর হচ্ছে আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে অনেকেই বিভিন্ন ইউটিউবে ফেসবুকে পোস্ট করে হাজার হাজার লাইক বানায় মানুষকে ধোঁকা দিচ্ছে। তাদের থেকেও সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।